হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও মায়ের আঁচল। চলে এসেছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী লগ্নের, জামাই লগ্নের 9 নম্বর পর্ব, মানে একেবারে শেষ পর্ব নিয়ে। আজকের পর্বে দেখাবো দুটি পিঠার রেসিপি, একটি হলো পাতা পিঠা আর একটি হলো প্রিন্টেড ঝাল পাটিসাপটা পিঠা। চলুন তাহলে দেখে নেই একে একে দুটো পিঠার রেসিপি। প্রথমেই দেখাচ্ছি পাতা পিঠার রেসিপি। পাতা পিঠা তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি একটি ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এখন এ পর্যায়ে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্স করে চিনিগুলো গলিয়ে নিচ্ছি। সবগুলো চিনি ভালোভাবে গলে গিয়েছে। এখন আমি 1/2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ময়দা দিচ্ছি, আর একটু এই ময়দা দিয়েই একটা ডো তৈরি করে নিব। আর এর মধ্যে আমি কোনো প্রকারে পানি বা দুধ কিছুই দিব না, জাস্ট এই ডিমের মিশ্রণটা দিয়েই ডো তৈরি করে নিব। ডোটা আমার মোটামুটিভাবে তৈরি হয়ে গেছে। আমি অল্প অল্প করে যে 1/2 কাপ ময়দা নিয়েছিলাম সেটা দিয়েছি, আরও 2 টেবিল চামচ পরিমাণে ময়দা এর মধ্যে দিয়ে অ্যাড করে নিয়েছি। এ পর্যায়ে আমি আর কোনো ময়দা দিচ্ছি না। এই ডোটাকে জাস্ট আমি এভাবে হাত দিয়ে একটু মোথে মোথে, যে স্টিকি ভাবটা আছে ডোয়ের এটাকে আমি মোথেই আরও একটু কমিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ডোয়ের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন এ পর্যায়ে আমি আরও একটু মোথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমার ডোয়ের যে স্টিকি ভাবটা ছিল অনেকটাই কমে গিয়েছে। আমি বেশ কিছুক্ষণ মোথে নিয়েছি, তারপর এমন হয়েছে। এখন এ পর্যায়ে আমি এই ডোটার মধ্যে ফ্রুট কালার অ্যাড করব। যেহেতু পাতা পিঠা তাই আমি গ্রিন ফ্রুট কালারটা অ্যাড করছি। আর আমার কাছে গ্রিন ফ্রুট কালারটা নেই, তাই আমি 2টা কালার মিশ্রণ করে আমি এর মধ্যে গ্রিন কালারটা আনার চেষ্টা করছি, হলুদ আর নীল কালার দিয়ে। আমি সবুজ কালারটা আনার চেষ্টা করছি। আপনাদের কাছে সবুজ কালার থাকলে আপনারা ডাইরেক্ট সবুজ কালারটাই দিবেন। গ্রিন ফুড কালার দিয়ে নেওয়ার পর এখন আমি খুব ভালোভাবে আবারও মোথতে থাকবো। মোথে মোথে আবারও আমি এই কালারটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে গ্রিন ফুড কালারটা খুব ভালোভাবে ডোটার সাথে মিশে গেছে। এখন আমি জাস্ট এভাবে ডোটা রেখে একটা পরিষ্কার সুতি কাপড় দিয়ে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি, ঢেকে প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট রেস্টে রাখার পর আমি কাপড়টা উঠিয়ে নিয়ে এখন এই ডোটাকে একটু মোথে, তারপর সমান 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 4 ভাগে ভাগ করে নেয়ার পর এখন 3টা ডো জাস্ট সাইডে রেখে আমি 1টা ডো দিয়ে প্রথমেই একটা রুটির মতো বেলে নিব। 1টা ডো নিয়ে নিয়েছি। এখন সামান্য একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুটির মতো বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি একটা পাতলা করে, খুবই পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে আমি চারো সাইড কেটে 4 কোণাচে একটু লম্বা শেপ করে কেটে নিব। ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কেমন করে কেমন শেপে আর কি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেছে, এমন করেই কেটে নিতে হবে লম্বাটে করে। এরকম করে লম্বাটে করে কেটে নেওয়ার পর জাস্ট উপরে একটু আর নিচে একটু ফাঁকা রেখে এমন করে সোজা সোজা করে কেটে নিব। আপনাদের ভিডিওটা দেখে বুঝে নিতে হবে যে আমি কেমন করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কেমন করে কেটে নিয়েছি। সম্পূর্ণটুকু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট উপরে আর নিচে একটু ফাঁকা রেখে আমি কিন্তু সম্পূর্ণটুকুই কেটে নিয়েছি। এখন 2 সাইডের মাথা ধরে নিয়ে জাস্ট অপর প্রান্তে 2 সাইডের মাথায় লাগিয়ে নিতে হবে। তার আগে আমি এখানে একটু অপর পাশেও পানি লাগিয়ে নিতে হবে। জাস্ট এখানে লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কিভাবে লাগিয়ে নিচ্ছি। এই পানিটা অ্যাকচুয়ালি আমার আঠার কাজ করবে। জাস্ট এভাবে আমি 2 সাইডে পানি দিয়ে আমি এভাবে লাগিয়ে নিচ্ছি। 1টা ভাঁজ দিয়ে নেওয়ার পর আমি আবারও উপরে 2 সাইডে পানি লাগিয়ে নিয়ে আরও 1টা ভাঁজ দিয়ে নিব। আবারও আমি ভাঁজটা দিয়ে নিলাম পানি লাগিয়ে নেওয়ার পর। এখন ঠিক মাঝ বরাবর এভাবে আমি ফাঁকা করে নিচ্ছি। ফাঁকা করে নেওয়ার পর জাস্ট এভাবে আমি ঘুরিয়ে নিব।
ঠিক ভিতরটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটা দেখে অবশ্যই বুঝে নিতে হবে। এটা ঘুরিয়ে নেওয়ার পর এখন দুই সাইডটা আমি একটুখানি শেপ এনে দিচ্ছি। শেপ আনার জন্য দুইটা সাইড একটু চাপ দিয়ে জাস্ট এই সাইডটা একটু কেটে নিচ্ছি, একটু সরু করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিলাম। আর একটা সাইডটা কিন্তু আমি কাটিনি, ওই সাইডটা জাস্ট হাত দিয়ে একটু চেপে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার পাতা পিঠা। এখন এটা ভেজে নেব, ভেজে নিলে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলে যাবে। এখন ঠিক এমন করে আমি আরও তিনটা পাতা পিঠা তৈরি করে নিচ্ছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয়, তেলটাও আমার গরম হয়ে এসেছে। এখন একটা পাতা পিঠা আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। একদম লো আছে কিন্তু পিঠাটা ভেজে নিতে হবে, কারণ খুব বেশি আঁচ দিয়ে দিলে পিঠাটার কালার নষ্ট হয়ে যাবে আর পোড়া পোড়া একটা কালার চলে আসবে, দেখতেও ভালো লাগবে না আর ক্রিসপিনেসটাও থাকবে না। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে একটা একটা করে পিঠা ভাজতে হবে। আর আর এদিক দিয়েও কিন্তু আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিপ ফ্রাই করিনি আর আমার পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়নি, খুব সুন্দর কালারটা রয়েই গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নিয়ে একটি কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি, যাতে করে বাড়তি তেলটা চুষে নেয়। অন্যদিকে আমি আরও একটি পিঠা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। পাতা পিঠাগুলো কিন্তু আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি আর এই পিঠাগুলো এতটাই টেস্টি, দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পিঠা অলরেডি ফিনিশ হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই পিঠাটা ট্রাই করবেন। আর এই পিঠাটা কিন্তু প্রথমে ভেজে নেওয়ার পরেই উঠানোর পরপরই একটু নরম থাকবে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন যে যথেষ্ট পরিমাণে ক্রিসপি হয়ে থাকবে। চলুন তাহলে এখন আর কথা না বাড়িয়ে আরেকটা ঝাল পিঠার আইটেমে চলে যাচ্ছি। আমার ঝাল পিঠাটার নাম হচ্ছে প্রিন্টেড পাটিসাপটা, ঝাল পাটিসাপটা। চলুন তাহলে দেখে নিই যে ঝাল পাটিসাপটা পিঠা তৈরি করতে আমার কী কী লাগছে আর কেমনভাবে তৈরি করছি। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর রুম টেম্পারেচারে থাকা পানি আমি এর মধ্যে অ্যাড করছি আর অল্প অল্প করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আমি খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর খুব অল্প অল্প করে পানি অ্যাড করে করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি হয়েছে। এরকম করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল নিয়ে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়ে নিচ্ছি মুরগির গোছের কিমা মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে। এখন আমি হাত দিয়ে এই তেল পেঁয়াজ আর কিমাটা মাখিয়ে নিচ্ছি। মোটামুটি একটু ভালোভাবে মেখে নেওয়ার পরই আমি এর মধ্যে একটু অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে একটু হালকাভাবে মেখে নিয়ে এভাবে আমি রেখে দিচ্ছি। এখন চুলার আঁচটা ধরিয়ে দিয়ে আমি এটার পানি শুকিয়ে তারপর ভেজে নিব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রান্না করার পর দেখবেন পানিটা খানিকটা শুকিয়ে এসেছে আর গোশটাও এরকম সাদাটে হয়ে এসেছে। তখনই আমি মশলা অ্যাড করে নিব। আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি, বা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। আমি এখানে আদা রসুন পেস্ট দেইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন আধা চা চামচ পরিমাণ। এখন এভাবেই নেড়ে চেড়ে রান্না করে পানিটা শুকিয়ে নিব। যখন দেখবেন কিমার পানিটা একেবারে শুকিয়ে গেছে, তখন এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার তেল দিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে এখন আমি সম্পূর্ণটুকুই ভেজে নিব, যাতে করে পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যায় আর কিমাটাও। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে ক্যাপসিকাম বা গাজর কুচি বা বাঁধাকপি কুচিও দিয়ে নিতে পারেন। সে পর্যায়ে এটা আমরা যখন মশলা দিয়েছি আমি, সে তখন ওই সবজিগুলো দিয়ে নিতে হবে।
যাই হোক, এদিক দিয়ে কিন্তু আমার কিমাটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পিঠার পুর হিসাবে কিমাটা একেবারে রেডি। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য যে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখার পর, এখন সেখান থেকে কিছু পরিমাণে ব্যাটার নিয়ে আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু আমি প্রিন্টেড পাটিসাপটা তৈরি করব, এর জন্য আমি অল্প একটু ব্যাটারে একটু কালার মিক্স করে নিব। আমি এখানে একটু রেড ফ্রুট কালার অ্যাড করে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করে নিতে পারেন। আমার কালার মিক্স করে নেওয়া হয়ে গেছে। আমি একটি জিপলক ব্যাগে এই কালারিং ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে পাইপিং ব্যাগ বা জিপলক ব্যাগ না থাকলে আপনারা যে কোনো পলি ব্যাগেও ভরে নিতে পারেন। জাস্ট এভাবে একটি গ্লাসের মধ্যে ব্যাগটা ভরে নিয়ে তারপর ব্যাটারটা ঢেলে নিতে হবে। ব্যাটারটা ভরে নেওয়ার পর ওপরের সাইডটা এভাবে মুছিয়ে নিতে হবে যাতে করে ব্যাটারটা বেরিয়ে আসতে না পারে। এখন আমি পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য চুলাতে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এখন একটি ব্রাশের সাহায্যে সামান্য একটু পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি আমি। এখন যে কালারিং ব্যাটারটা আমি জিপলক ব্যাগে ভরে নিয়েছিলাম, সে ব্যাগে জাস্ট এই কোণাটুকু সামান্য পরিমাণে একটু কেচি দিয়ে কেটে নিয়েছি। এখন এই ফুটো দিয়েই আমি অল্প অল্প করে কয়েকটা ডটের ফোটার মতো ফালিয়ে আমি এরকম করে ফাঁকা করে করে দিয়ে যাব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমন করে ডটগুলো দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা দেখতে হবে একদম বল প্রিন্টের মতো। সম্পূর্ণটুকুতে আমি এরকম করে দিয়ে নিলাম, হয়ে গেছে। রঙিন ব্যাটারটা দিয়ে নেওয়ার পর এখন যে সাদা কালারের ব্যাটারটা রয়েছে সেটা দিয়ে এখন এই রঙিন যে বল প্রিন্টের মতো দিয়ে নিয়েছি সম্পূর্ণটুকু আমি ফিল আপ করে নিব। জাস্ট এভাবে দিয়ে ঘুরিয়ে সম্পূর্ণটুকু কভার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের হাতলটা ধরে কিন্তু ঘুরিয়ে নিয়ে এভাবে সম্পূর্ণটুকু কভার করে নিতে হবে সাদা কালারের ব্যাটার দিয়ে। এখন কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি আমি। প্রায় মিনিট খানিক পর ঢাকনাটা উঠিয়ে দেখতে পারবেন যে এরকম সাইডগুলো একটু উঠে উঠে আসছে। এতে বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে। এখন একটা সাইডে আমি যে পুরটা তৈরি করেছিলাম সে পুরটা এভাবে দিয়ে দেওয়ার পর, লম্বাটে করে দিয়ে দেওয়ার পর ঠিক সে সাইড থেকেই আমি এভাবে মুড়িয়ে নিচ্ছি। একবার মুড়িয়ে নিয়ে জাস্ট এভাবে একটু চাপ দিয়ে আবারও মুড়িয়ে নিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে যদি আপনাদের বল্টিয়ে নিতে প্রবলেম হয় তাহলে আরেকটা সাহায্য নিতে পারেন, ঠিক আমার মতো করে। এভাবেই কয়েকবার মুড়িয়ে নিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে হবে। আমি আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এর জন্য ঠিক আগের মতো করে তেল ব্রাশ করে নিয়ে জাস্ট এই কালারিং ব্যাটারটা আমি এভাবে ধরে এরকম করে জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি। এরপর সাদা কালারের ব্যাটারটা ওপরে দিয়ে নিয়ে কড়াইয়ের হাতলটা ধরে সম্পূর্ণটুকু কালারিং ব্যাটারটা কভার করে নিতে হবে সাদা ব্যাটার দিয়ে। এখন আবারও একটু আগের মতো একটু মিনিট খানিক ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আগের মতোই কিমার পুরটা এক সাইডে দিয়ে এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে করেছি। ঠিক আগের মতো করেই সম্পূর্ণ পিঠাটা এক এক করে মুড়িয়ে নিব, তারপর পিঠাটা এভাবেই তৈরি করে নিব। ঠিক এভাবেই আরও বাদবাকি পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার প্রিন্টেড ঝাল পাটিসাপটা। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ডিজাইনে প্রিন্ট করতে পারেন, আমি দুই ধরনের করিয়ে দেখিয়েছি। নিশ্চয়ই আমার থেকেও আপনারা খুব ভালো বা খুব সুন্দর করে করতে পারবেন। আমি জাস্ট আপনাদের একটু ধারণাটা দিয়েছি আর আমি যেভাবে তৈরি করি সেটার রেসিপিটা অ্যাকচুয়ালি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি অ্যাকচুয়ালি লগ্নের জন্য পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি আর এগুলো যে লগ্নের জন্যই আপনাদের ট্রাই করতে হবে এমন কোনো কিছু না। আপনারা এরকম টি টাইমে বা নাস্তা টেবিলেও তৈরি করে পরিবেশন করতে পারেন। এখন আমি পিঠাগুলো লগ্নে সাজিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।